যারা চুলে কালার করতে ভালোবাসেন তারা চুলে কালার বাড়িতে করুন আর অনেক সময় আপনার বাড়িতে চুলে কালার করতে গিয়ে এমন কিছু জিনিসপত্র মেশান যেটা কালারটাই আর আসলো না কালারটা কেটে যায় তো সঠিক পদ্ধতিতে আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো কী করে চুলে খুব সুন্দর করে কালারটা আনা যায় কেমিকাল কালার ছাড়া কারণ কেমিক্যাল কালারে প্রচুর চুল নষ্ট হয়ে যায় চুলে চুল উঠে যায় একবারে টাক পড়ে যায় এবং চুলটা রুক্ষ হয়ে যায় আপনি যদি বাড়িতে কালার করেন ঠিক এইভাবে তাহলে আপনার চুলে যত্ন নেওয়া যাবে চুলটার গ্রোথ হবে ভালো শুরু করা যায় কীভাবে তৈরি করব তার জন্য আমি এরকম ছোটো গ্লাসের এক গ্লাস জল নিলাম তাতে দিচ্ছি দু চামচ চা পাতা এটা পাতা চা দিতে হবে গুঁড়ো চা নয় তিন চামচ চা পাতা দিলাম তারপর ভালো করে মিশিয়ে দিলাম জলের সঙ্গে এখনও পর্যন্ত আমি গ্যাসের ফ্লেমটা জ্বালাইনি আগে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর আমি গ্যাসটা জ্বালিয়ে দেব চা চুলের জন্য ভীষণ ভালো আর আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি আর হাফ কাপ মতো জল দিলাম মানে যে গ্লাসে দেখালাম সেটা আর একটু হাফ গ্লাস জল দিলাম অর্থাৎ টোটাল দেড় গ্লাস জল দিলাম জলটা কিন্তু ঠিক ঠিকমতো করে মেপে দিতে হবে যেমনটা দেখাচ্ছি এবার খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে ওই দেড় গ্লাস জলটা কমে যেন এক গ্লাস জল হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে তাহলে চা থেকে যে নির্যাসটা পাওয়া যাবে সেটা চুলের পক্ষে ভীষণ কার্যকরী হবে তো এইভাবে কিছুক্ষণ সময় ধরে আমরা চা পাতা দিয়ে জলের সঙ্গে চা পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব বেশ টক বক করে ফুটিয়ে নেব এবং জলের পরিমাণটা যেমনটা বললাম একটু কমিয়ে নেব চুলের কালার করতে গিয়ে আমরা কিন্তু বিভিন্ন রকমের কেমিক্যাল ব্যবহার করি চুলে আর সেটার জন্য চুলটা ভীষণ রাফ হয়ে যায় রুক্ষ হয়ে যায় দেখবেন আর তারপর চুল উঠে যাওয়ার একটা সমস্যা থাকে টাক পড়ে যাবে খুব তাড়াতাড়ি তার জন্য আপনাকে সঠিক পদ্ধতি জানতে হবে তাই এভাবে যদি আপনি চুলের কালার করেন বাড়িতে বসে তাহলে চুলের যত্ন নেওয়া যাবে আমাদের জলটা চা পাতা সমেত জলটা ফুটে উঠেছে অনেকটাই কমে এসেছে আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম একটু এটা সামান্য ঠান্ডা হবে এবার আমি অন্য একটা পাত্রে এটাকে ছেঁকে নিচ্ছি চা পাতাটাকে খুব ভালো করে ছেঁকে নিতে হবে যাতে এতটুকু চা পাতা না থাকে দেখুন কালারটা ভীষণ সুন্দর এসেছে যেমন চা তৈরি করা হয় এই চায়ের লিকারটা আমি আবারও বলছি চুলের জন্য ভীষণ ভালো চুলকে সাইনি করে চুলের যে ময়শ্চারাইজারটা সেটা রক্ষা হয় আর এছাড়া চুলের গ্রোথের জন্য ভীষণ ভালো তো খুব ভালো করে আমরা চাটা ছেঁকে নেব বেশ চেপে চেপে আমরা চাটা ছেঁকে নিচ্ছি কারণ এই চা পাতার মধ্যেই যে চাটা আছে চায়ের লিকারটা আছে সেই লিকারটা আমরা পেতে চাইছি খুব ভালো মতো করে লিকারটাকে আমরা কাজে লাগাবো সেই জন্য খুব ভালো করে আমরা পাতাটা চামচের সাহায্যে দিয়ে দিয়ে ছেঁকে নেব। তো যদি কিছু এরকম ছাঁকে গিয়ে পড়ে যায় আবারও আমরা ছেঁকে ক্লিয়ার একটা লিকার নিয়ে নেব আপনাদের দেখছেন শিউলিস মোটিভেশনাল হাব সকলকে অনেক ভালোবাসা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমাদের আরও একটি চ্যানেল শিউলির হেসেলে যেখানে আমার রান্না থাকে শিউলির হেস্টার রান্নাগুলো দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আরও একবার ছেঁকে নিচ্ছি এটা জাস্ট ওই আমার চা পাতা কিছু লিকারের মধ্যে পড়ে গিয়েছিল বলে ছেঁকে নিচ্ছি তো সেই সময় আমি কিছু ইনফরমেশান দিয়ে দিচ্ছি শিউলির গান কবিতা আমাদের আরও একটি চ্যানেল যে চ্যানেলে আমি এবং আমার ছেলে আমাদের গান কবিতা থাকে আমার ছেলের গিটার থাকে বিভিন্ন রকম অনুষ্ঠান থাকে অবশ্যই আপনারা দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন তো দু তিনবার ধরে আমি সুন্দর করে ছেঁকে নিলাম যাতে চা পাতাটা না লিকারের মধ্যে থেকে যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে তো দেখুন কত সুন্দর ক্লিয়ার একটা আমরা লিকার পেয়েছি এই লিকারটাকে আমরা কাজে লাগাবো এরপরের স্টেপে চলে যাব আচ্ছা আমাদের কাছে আমরা দোকান থেকে যে ছোট দু টাকার কফি পাউডার পাওয়া যায় আমি দেখিয়ে দিচ্ছি সেই কফি পাউডার ব্যবহার করব কফি থেকে ক্যাফিন ক্যাফিন কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী আর আপনি যদি চুলে কালার করতে চান তাহলে অবশ্যই আপনি এই কফি পাউডারটা ব্যবহার করবেন চুলের কালারের জন্য এটা ভীষণই ভালো চুলের কালার আনতে সাহায্য করে কফি পাউডার আর তার সঙ্গে সঙ্গে চুলের যত্নও নেয় শুধু কফি পাউডার চুলের জন্য নয় স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনটাকে হেলদি রাখে স্কিনটাকে সফট রাখে আর ময়শ্চারাইজ করে স্কিনের যত্ন নেয় এই কফি পাউডার আপনারা কিন্তু কফি পাউডার স্কিন কেয়ারে ব্যবহার করতে পারেন আমি একটা কফি পাউডার মিশিয়ে দিয়েছি আপনারা চাইলে আরও একটা কফি পাউডার মিশিয়ে দিতে পারেন খুব ভালো মতো করে কফি পাউডারটা ওই চায়ের লিকারের সঙ্গে মিক্স করতে হবে এটা হচ্ছে হার্বি হেনা আর আমি বারবার বলি চুলের কালারের জন্য আপনি অবশ্যই হার্বি হেনাটা ব্যবহার করবেন এটা ভীষণ হার্বাল ভেষজ গুণসম্পন্ন এবং এটা চুলের হেলথের দিকে নজর রাখে চুলটাকে ভালো রাখে চুলের গ্রোথের জন্য ভীষণ ভালো হয় এবং যাদের চুল পড়ার সমস্যা আছে না তারা অবশ্যই কিন্তু এই হেনাটা অন্তত সপ্তাহে একদিন ব্যবহার করুন কিভাবে ব্যবহার করবেন আমি সবটা বলে দিচ্ছি আজকের এই কালারটা কীভাবে করবো যদি আপনি কালার করতে না চান তাহলে শুধু হারবিহেনাটা ব্যবহার করুন আর যদি কালার করতে চান আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে ব্যবহার করুন হেনার সঙ্গে আরও যা যা মেশানো হচ্ছে সেগুলো ব্যবহার করবেন তো ভালো করে মিশিয়ে দিচ্ছি আচ্ছা এরপরে আমি এটা তো একটা প্যাকেট নিয়েছি ছোট প্যাকেট দশ টাকার প্যাকেট আমি আরেকটা প্যাকেটও এখানে ব্যবহার করব দশ টাকার আরও একটা প্যাকেট অর্থাৎ দুটো দশ টাকার প্যাকেট আমি ব্যবহার করছি তাহলে কি হবে আমাদের যে পরিমাণ জল ছিল আর যে পরিমাণ আমি লিকুইডটা বানিয়েছি তার সঙ্গে এই হেনাটার পরিমাণটা একেবারে পারফেক্ট আপনারা সেদিকটা খেয়াল রাখবেন কারণ খুব ট্যালট্যালে একটা মিশ্রণ হয়ে গেলে সেটা কিন্তু চুলে ভালো হয় না দেওয়া যায় না মানে দিলে গড়িয়ে পড়ে সেটা ঠিক হয় না ঠিকমতো দেওয়া যায় না আর তাছাড়াও যদি শক্ত হয়ে যায় মানে মিশ্রণটা তাহলেও চুলের ভালো ধরে না সেটাও চুলে কালার আসার পক্ষে ঠিকঠাক নয় তো উপযুক্ত পরিমাণটা নেওয়ার জন্য আমি যা যা যেভাবে দেখালাম সেভাবে করবেন খুব পাতলাও মিশ্রণ হবে না খুব ঘন মিশ্রণ হবে না এমন হবে যেন মাঝামাঝি একটা কনসিস্টেন্সি থাকে যেটার জন্য আর কি চুলে কালারটা ধরবে চুলে ভালো করে মাখানো যাবে তো খুব ভালো করে আমি মিক্স করে দিচ্ছি যাতে কোনো লামস না থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে আপনারা অনেক কিছু এর সঙ্গে মেশান কিন্তু আমি বলবো যদি সত্যি কালার আনতে চান তাহলে আর কিছু মেশানোর দরকার নেই কারণ এখানে আর কিছু মেশালে অনেক সময় কালার কেটে যায় তো কালারটা নষ্ট হয়ে যায় সেই জন্য জাস্ট এই কটা জিনিস আপনারা মেশাবেন আর কী করে ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি দেখুন বেশ থক থকে হয়েছে ঠিক এরকমই হবে পাত্রা নয় ঘন নয় এবার যেটা করতে হবে এটা আমি সারা রাত ভিজিয়ে রাখবো তাহলে কি হবে কালারটা ভীষণ ভালো আসে সারা রাত ভিজিয়ে রাখবেন অবশ্যই আর যদি আপনার হাতে সময় না থাকে অন্তত পাঁচ ছ ঘন্টা তো ভিজিয়ে রাখতেই হবে তো সারা রাত ভিজিয়ে রাখার পর আমি আপনাদেরকে দেখাবো যে তারপর কালারটা কতটা গাঢ় হয় এবং হাতে আমি ফার্স্টে দেখিয়ে দিয়েছিলাম কালারটা হাতে দিয়ে কতটা সুন্দর হচ্ছে তো সারা রাতের জন্য আমি ভিজিয়ে রাখছি এখন আপনারা এটার সঙ্গে ডিম ভেঙেও ব্যবহার করতে পারেন ডিম দিলে কি হয় পুষ্টিটা ভালো হয় কন্ডিশনারের কাজ করে ডিমটা তো আমি সেসব কিছু দিচ্ছি না জাস্ট এইটুকুই দেবো কালারের জন্য তো সকালে ফিরে এসে দেখাচ্ছি দেখুন কালারটা কতটা ডিপ হয়েছে একদম টকটাকে লাল হয়ে গিয়েছে কালারটাই চুলে দিলে আরও বেশি লাল লাগবে মানে লাল হয়ে যাবে আমি এখন এই মুহূর্তে তৈরি করেছি এই মুহূর্তে হাতে দিচ্ছি দেখুন কতটা লাল এটা চুলে মাখার পর হাতটা ধুয়ে নিয়েছি তখনও এতটা লাল এবার চুলে যদি আপনি তিন চার ঘন্টা রাখেন তাহলে চুলটা কিন্তু ভীষণ ভালো কালার আসে আপনারা চুলে খুব সুন্দর করে সেকশন করে করে হেনা দেবেন আমার একটা ভিডিও আছে কি করে হেনা দিতে হয় বাড়িতে খুব সুন্দরভাবে কোনো ঝামেলা ছাড়া অবশ্যই সেই ভিডিওটা দেখতে পারেন সেভাবে হেনাটা ভালো করে লাগাবেন আমি ডেসক্রিপশন লিঙ্কটা দিয়ে দেবো তার আর তারপর অন্তত তিন থেকে চার ঘন্টা চুলে শুকনো হতে দেবেন শুকনো হওয়ার পর প্রথম দিন আপনি ভালো করে ঠান্ডা জলে পরিষ্কার করে চুলটা ধুয়ে নেবেন প্রথম দিন শ্যাম্পু করবেন না তারপরের দিন অবশ্যই শ্যাম্পু করে নেবেন দেখবেন ভীষণ সুন্দর একটা কালার এসেছে চুলে আর কেমন লাগলো আজকের ভিডিও জানতে বলবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেগুলি ভিডিও মোটিভেশন হবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই কেমিক্যাল কালার ছাড়া আপনি ভেষজ উপায়ে বাড়িতে এভাবে কালার করুন আপনার চুল ভালো থাকবে চুলের যত্ন নেওয়া হবে আর কালারের শখও মিটবে